ভাই তাড়াতাড়ি রুদ্র রুদ্র হ্যাঁ রুদ্র বোম আসছে এদিকে নিয়ে আসো সবাই আমরা যখন গেস্টকে ডিজার্ভ করি আমাদের মনে হয় না তখন রেসপেক্ট আমরা পাই তো এটা ফার্স্ট জিনিস আর হচ্ছে আমাদের যে ক্লাব আমাদের প্লেয়ার অ্যাসোসিয়েশন আছে ক্লাব অ্যাসোসিয়েশনে আপনারা দেখেন বর্তমান কোনো কার্যক্রম বা কোনো কিছু আমাদের প্লেয়ারদের প্রতিনিধি ওনারা প্লেয়ারদের পরে আমরা কখনোই মানে ওইভাবে আমাদের পরে ওনারা কথা বলতে বা কোনো কিছু করতে এটা আমরা কখনোই পাই না আমাদের পরে তো আমাদের প্রথম দাবি হচ্ছে যে আমাদের ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট যারাই আছেন ক্লাব মিলেতে তাদেরকে পদত্যাগ করতে হবে পদত্যাগ ইমিডিয়েটলি করতে হবে নেক্সটটা কোয়াবের যারা আছে আমাদের কোয়াবের অ্যাসোসিয়েশনের প্লেয়ার্স অ্যাসোসিয়েশন তো আমরা প্লেয়াররা চুজ করবো যে আমাদের কোয়াবে কে প্রেসিডেন্ট হবে কে সেক্রেটারি হবে আমাদের প্লেয়ারদের লেকচারের মাধ্যমে আমরা চুজ দ্বিতীয়ত কথা হচ্ছে যে গত বিগত বেশ কয়েক বছর ধরে আপনারা জানেন প্রিমিয়ার লিগের সিচুয়েশনটা কি কম বেশি না সবগুলো প্লেয়ারই এই ব্যাপারে খুব অসন্তোষ প্রকাশ করছে যেভাবে প্রিমিয়ার লিগটা হচ্ছে কারণ এখানে পারিশ্রমিকের একটা মানদণ্ড বেঁধে দেওয়া হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ খেলোয়াড়দের অনেক লিমিটেশন এখানে দিয়ে দেওয়া হচ্ছে আমরা যেভাবে আগে প্রিমিয়ার লিগ খেলতাম যেভাবে প্লেয়াররা ডিল করতো ক্লাব অফিসিয়ালদের সাথে এবং অ্যাজ ওয়েল অ্যাজ যারা তাদের প্লেয়াররা নিজেদের পারিশ্রমিকরা নিয়ে সবসময় আপনার অ্যাক্টিভ থাকতো এবং ওনারা প্লেয়াররা সবসময় মানে এটা থাকতো যে ওদের পাওয়ারটা থাকতো যেন ওরা কোন টিমে খেলবে কেমন পারিশ্রমিক হবে তারা যেন ওই জিনিসটা চুজ করতে পারে এবং সবসময় এই জিনিসটাই হয়ে আসতো তো আমাদের সেকেন্ড দাবি হচ্ছে যেন আমরা প্রিমিয়ার লিগটা আগের মতো আমরা যেভাবে আগে চলতো ওইভাবে যেন আমরা ওই আমাদের প্রিমিয়ার লিগটা ফিরে পাই আমাদের থার্ড দাবি হচ্ছে বিপিএল সংক্রান্ত দিয়ে যে আমরা জানি যে এই বছরটা আমাদের বিপিএলটা অন্য নিয়মে হচ্ছে সেটা অবশ্যই আমরা রেসপেক্ট করি বাট আমাদের যেটা মেইন দাবি সেটা হচ্ছে যে আমাদের আগের নিয়মে যে বিপিএলগুলো হচ্ছিলো সেটা যেন নেক্সট ইয়ার থেকে সেটা চলে আসে এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমাদের লোকাল প্লেয়াররা সে যেন ন্যায্য মূল্যটা বিদেশি প্লেয়ারদের সাথে সামঞ্জস্য যেন থাকে এটা আমরা কখনোই দেখি নাই যেটা দেখি যে বিপিএলে বিদেশি প্লেয়াররা আসে তাদেরকে অনেক পারিশ্রমিক দেওয়া হয় বাট লোকাল প্লেয়াররা যারা তারা ওইরকম করে পারিশ্রমিক পায় না তো মেক্সিওর যেটা এটা প্রকৃষ্ট করতে হবে যেন আমাদের লোকাল প্লেয়াররা সেই পারিশ্রমিকটা পায় আর তার থেকে বড় বিষয় সেটা হচ্ছে আপনারা যদি খেয়াল করে দেখেন ওয়ার্ল্ডের অনেক রাজ্যের যে লিগ হয় যেখানে যার যে যে প্লেয়ার তারা তাদের ড্রাফট ওটা এনশিওর করতে পারে যে কোন গ্রেডে তারা থাকে তো আমার মনে হয় যে বাংলাদেশি প্লেয়ারদের ওইরকমই অবশ্যই হওয়া উচিত যে তারা কোন গ্রেডে থাকবে তারপরে সেটা নিলামে যদি কোনো ফ্রাইসেসে না নিতে পারে সেটা তাদের বিষয় বাট আমার মনে হয় যে তাদের সেই অবশ্য রেসপেক্টটা দেওয়া উচিত যে সে তাদের জন্য যে গ্রেডটা সেটা যেন তারা চুজ করতে পারে আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস প্লেয়ারের ম্যাচ ফি যেটা আমরা সবাই মিলে মনে করেছি যে এটা 1 লাখ টাকা হওয়া উচিত তো আমরা এই দাবিটা অবশ্যই জানাচ্ছি আমাদের স্যালারি ফার্স্ট ক্লাস প্লেয়ারদের অনেক কম সেটা অ্যাটলিস্ট 50% বাড়াতে হবে প্লেয়ারদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়াতে হবে সেটা জিম ইনডোর মাঠ সব কিছু ফ্যাসিলিটিস রাখতে হবে 12 মাস কোচ ফিজিও ট্রেনার অ্যাপয়েন্ট করতে হবে এবং কোচ ফিজিও ট্রেনাররাই আসলে ফার্স্ট ক্লাস প্লেয়ারদেরকে একটা সিস্টেমের ভেতরে নিয়ে আসবে যেখান থেকে ওরা পরিকল্পনাগুলো দিয়ে দেবে এবং সেভাবে ফার্স্ট ক্লাস প্লেয়াররা যাতে করে কাজ করতে পারে আমরা একটা জিনিস বুঝতে পারি যে হ্যাঁ হয়তো আজকে চলে যেহেতু এটা ফ্যাসিলিটিদের ব্যাপার আসতেই হবে না বাট এটা আমরা চাই যেন এটা ইনশিওর হোক নেক্সট সিজনের আগে অবশ্যই প্লাস হচ্ছে এবং
বেতন বাড়াতে হবে। আমি শুনছি যে আজকে অনেকদিন ধরে বেতন বাড়ানো হয় না, 3 বছর ধরে বাড়ানো হয় না, সে আমার সঙ্গে যে ক্যাডের সংখ্যা বাড়াতে হবে এবং বেতনও বাড়াতে হবে। আমি যে জিনিসটা নিয়ে আমার যে পয়েন্ট এটা হলো আসলে আমরা ক্রিকেট নিয়ে কথা বলছি, অথবা নাইনডে যে কথাটা বললো যে রেসপেক্টের কথা, এটা খালি ক্রিকেট নিয়েই কিন্তু আমরা আজকে যে উদ্যোগটি নিয়েছি এটা খালি ক্রিকেটারদেরকে নিয়ে না। আপনি যদি চিন্তা করেন একটা গ্রাউন্ডসম্যান, ও কী ধরনের স্যালারি পাচ্ছে বিসিবিতে কাজ করে, আপনারা সবাই সান্তরিক, আপনারা দেখেন যে সকাল থেকে রাত পর্যন্ত একটা কাজ করতে থাকে, হয়তো বা 3-6,000 টাকা 6,000 টাকা একটা কোচ মাস কোচের কথা যে আপনি যদি দেখেন, আমরা নিজেরাই নিজেদের বাঙালি কোচদেরকে প্রমোট করতে চাই। আমরা একটা কোচের হয়তো বা বিদেশি একটা কোচের যত টাকা সে বেতন পায়, আমাদের 20টা কোচের বেতন একটা সমান হয়। এমনও সবাই গেছে যে রিসেন্টলি একটা ট্যুরে বাংলাদেশি কোচের আন্ডারে তারা খুব ভালো পারফরমেন্স করছে, কিন্তু নেক্সট ট্যুরে সে ফিরে নেয়। তো আমি কারো নাম উল্লেখ করতে চাই না, বাট এগুলো আপনাকে যদি একটু বিবেচনা করে দেখেন যে তাই হচ্ছে। আম্পায়ারিং নিয়ে আমরা সবাই কমপ্লেন করি, প্লেয়াররা কমপ্লেন করি, সাংবাদিকরা কমপ্লেন করে, বাট আম্পায়ারিং হিসাবে একটা আম্পায়ারিং একটা প্রফেশন হিসাবে নিতে হলে তাকে তো একটা লাইফের সিকিউরিটি দিতে হবে তাকে, আমরা কি তা দিই কি দিই না। আপনারা সবাই জানেন তাদেরকে কী ধরনের পেমেন্ট করা হয়। তা সেম গোজ ফর ফিজিও ট্রেনার। আমার কথা হলো যে এখন দিস ইজ দ্য রাইট টাইম যেখানে আমরা বাংলাদেশিদেরকে প্রায়োরিটি দিই ওভার এনি ওয়ান এলস। এটাই আমার কথা। আমার পয়েন্ট নাম্বার 8, আমাদের ডোমেস্টিকে আমরা 2টা 4-day টুর্নামেন্ট খেলি, BCL এবং NCL, বাট প্রিমিয়ার লিগে যেমন ODI ভার্সন আমরা একটা মাত্র টুর্নামেন্ট খেলি। সেখানে মনে হয় আমাদের আরেকটা টুর্নামেন্ট অবশ্যই বাড়ানো উচিত, এবং আমরা BPL যেটা খেলি, BPL-এ আমরা একটা T20 লিগ খেলি, বাট আদার্স কোনো T20 টুর্নামেন্ট হয় না। আমার কাছে মনে হয় BPL-এর আর মুহূর্তে আমাদের একটা T20 লিগ হওয়া জরুরি, যেটা আমাদের BPL-টা আরও অনেক বেশি ভালো যায়। ওয়ান ডে ব্যাপার যেটা বলছিলাম সেটা ন্যাশনাল লিগ আগে আমাদেরকে ODI একটা খেলা হতো, আগে 5 বছর আগেও সেটা হতো, ODI 4-day খেলা হতো, 4-day পরের দিন আমরা একটা 50 ওভারের ম্যাচ খেলতাম। সেই ম্যাচটা বন্ধ হয়ে গেছে, আমরা চাই যে ন্যাশনাল ক্রিকেট লিগের একটা ODI ম্যাচ চালু করাবো, ODI টুর্নামেন্ট চালু করাবো, যাতে আমরা ODI সংখ্যা আরও বেশি পাই এবং আরও অপরচুনিটি পাই খেলার জন্য। ধন্যবাদ। পয়েন্ট নাম্বার 9, ডোমেস্টিক টুর্নামেন্টের জন্য আমাদের একটা ফিক্সড ক্যালেন্ডার থাকতে হবে, এবং এটা যদি থাকা হয় তাহলে হয়তো আমরা আগে থেকে প্রিপারেশান নিতে পারি আমাদের সব কিছু প্রিপারেশানের জন্য। প্রতি বছর BPL-এর প্রিমিয়ার লিগের যে বকেয়া টাকাটা আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যেন এটা পাই, যেমন আমি লাস্ট ইয়ারে যে 10টা টিম অলরেডি তাদের টাকা ক্লিয়ার করে দিয়েছে, আমরা ব্রাদার্স ইউনিয়ন থেকে স্টিল 40% টাকা পাই, সেখানে বোর্ডে অনেকবার যাওয়া হয়েছে, কপকে অনেকবার নক করা হয়েছে। অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার হিসাবে এটা আসলে ডিজার্ভ করে না, কেউই করে না, সব আমাদের টিমে যারা টিমমেট আছে বারবার আসা যাওয়া এটা খুবই দৃষ্টিকোণ। তা আশা করবো যে প্রতি বছর যেন একটা যে সময়টা দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে যেন টাকাটা ক্লিয়ার করা হয়। আমাদের যেমন ই করে দেওয়া হয়েছে যে 2টার বেশি খেলতে পারবো না, 2টার বেশি খেলতে পারবো না, তাই সেই জায়গাটা যদি আমাদের ন্যাশনাল ডিউটির বাদে যদি আমরা ফ্রি থাকি ওই সময়টা যদি আমাদের ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা সবাই কিছু খেলতে পারবো এবং আমরা অনেক কিছু শিখতে পারবো, তাই এই এটা হলো আমার পয়েন্ট। হ্যাঁ, এখানে আমাদের ডোমেস্টিক নিয়ে যেহেতু বেশি কথা হচ্ছে, আমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের মান আমরা সবাই জানি, বিভিন্ন পত্রপত্রিকায় অনেক সময় এসেছে যে আমাদের মানটা আসলে কোন লেভেলের, ম্যাচে যাওয়ার আগে অনেক সময় জেনে যায় যে কোন দল জিতবে কোন দল হারবে, এটা আসলে খুবই আমাদের জন্য দুঃখজনক। এই জিনিসটা আসলে ঠিক করা খুবই জরুরি বলে আমরা মনে করি, কারণ একটা প্লেয়ারের ক্যারিয়ারের অনেক বিষয় থাকে এখানে। একটা প্লেয়ার যদি ধরেন ভালো একটা প্লেয়ার, সে একটা ভালো বলে আউট হয়ে যেতে পারে, কিন্তু 2 কিংবা 3টা ম্যাচ যদি পরপর সে এরকম বাজে একটা ডিসিশনের কারণে আউট হয়ে যায়, তারপরে যদি ভালো বলে আউট হয়ে যায় তার ক্যারিয়ারটা ওখানেই আসলে শেষ হয়ে যায়। তো আমাদের প্লেয়ার উঠতে দিতে আসতে হলে এই জায়গাটা, পাইপলাইনটা উন্নতি করা খুবই জরুরি আমার কাছে মনে হয়। সো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে যে আমরা এখানে এর ভেতরে ছিল মহিলা টিমের প্লেয়ারদের আমরা ইনক্লুড করতে পারিনি, কারণ এটা খুব সাডেন একটা ডিসিশন ছিল, বাট তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে এবং তারা মোস্ট ওয়েলকাম আমাদের সাথে এসে
আমি শিওর তাদের কিছু থাকবে দাবি দেওয়া, হয়তো এগুলো আমরা তারা যদি আসে একাত্মতা প্রকাশ করে তাদের দাবি দেওয়াগুলো আমরা নেক্সট টাইম তুলে ধরতে পারবো। যেহেতু আন্ডার-19 এখানে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনে আছে, আমরা এটার ভিতরে আন্ডার-19 ইনক্লুড করছি না, বাট বাকি সবাইকে আমরা ইনক্লুড করছি এবং আমরা জানি যে সবাই আমাদের সাথে আছে এবং আমরা এটা নিয়ে একটা দাবি রেজ করছি এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলা পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমরা আর ক্রিকেটের কোনো কার্যক্রমের সাথে জড়িত থাকতে চাচ্ছি না। থাকি